অ্যান্ড্রয়েড ফোনের অসাধারণ একটা সেটিং আজকে শেখাবো। তো দর্শক বন্ধুরা, অবশ্যই সেটিংটা শিখিয়ে আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন, আপনাদের কাছে অনুরোধ। সেটিংটা আপনারা শেখার পরে দর্শক বন্ধুরা খারাপ কাজে ব্যবহার করবেন। দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে কি, আপনি আপনার প্রিয়জন ইমোতে কার সাথে কথা বলে, ফেসবুকে কার সাথে চ্যাট করে, সেটা আপনি সহজেই আপনি দেখতে পারবেন আপনার ফোন থেকে। তো কীভাবে আপনি সেটা আপনার ফোনে দেখবেন এবং আপনার ফোন থেকে সেই ফোনটাই ঝাঁক করবে, সে যদি কোনো নাম্বার উঠে বা কোনো গ্যালারিতে যায় বা যাই করুক, কাউকে ছবি শেয়ার করে, তাও সবই আপনি দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, আমার সামনে দুটো সেট দেখতেছেন, তো দেখুন আমি এই সেটটা হচ্ছে আমার, তো বা এই সেটটা আপনার প্রিয়জন, তো সে ঝাঁক করবে আপনি তাই দেখতে পারবেন। তো এইভাবে করে, তো দেখুন দর্শক বন্ধুরা, আমি কিন্তু এখান থেকে সেট আগে পিছিয়ে করতেছি, তো সেটা কিন্তু আগে পিছিয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ব্যাকে চাই, ও কিন্তু ব্যাকে চলে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি ঝাঁক করতেছি, এই সেটটা কিন্তু সেম একই কাজ হচ্ছে। তো আপনার প্রিয়জন এখানে ইমোতে কারোর সাথে কথা বলুক, মেসেঞ্জারে কারোর সাথে চ্যাট করুক, ভিডিও কলে কথা বলুক, সেটা কিন্তু আপনি করতে পারবেন, তো আপনি দেখতে পারবেন সবই। তো কীভাবে, দেখুন আমি কিন্তু এখান থেকে আমার গ্যালারিতে প্রবেশ করলে ওখান থেকে কিন্তু ওইটাই কিন্তু গ্যালারিতে প্রবেশ হচ্ছে। দর্শক বন্ধুরা, তো এইভাবে করে কিন্তু আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন নিজেই, তো এটা কিন্তু দূর থেকেও কন্ট্রোল করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এটা আমি কীভাবে করলাম এবং আপনিও কীভাবে করবেন সেটাই আমি দেখাবো। দর্শক বন্ধুরা, চলুন ভিডিওর মূল কাজে শুরু করা যাক, ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, এর জন্য কী করতে হবে, আপনাকে সোজা চলে যেতে হবে আপনার গুগল প্লে স্টোরে। তো দর্শক বন্ধুরা, আপনি কী করবেন, আপনার সেট থেকে চলে যাবেন সোজা গুগল প্লে স্টোরে, প্লে স্টোরে চলে যাবেন সোজা। আপনি এখান থেকে আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে চলে যাওয়ার পর দর্শক বন্ধুরা এখান থেকে এক্সট্রা দুটো অ্যাপস, একটা অ্যাপস নামাতে হবে। তো এখান থেকে ANYDESK লিখে সার্চ করবেন, সার্চ করার পর এই অপশনটা আপনাদের সামনে চলে আসবে। তো এই অ্যাপসটা কী করবেন, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টল করে রেখেছি। তো দর্শক বন্ধুরা, অ্যাপটাকে অন করে এই ওপেন করে দিবেন এখান থেকে। তো ওপেন করে দেওয়ার পর দর্শক বন্ধুরা আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে। তো কী করবেন, এখান থেকে এটাকে ওকে দিয়ে দিবেন। তো ওকে দিয়ে দিয়ে এখান থেকে এটাকে ডাক্স এই যে টিকটা দিয়ে এখান থেকে ওকে দিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, তো টিকটা দিয়ে এখান থেকে ওকে দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা দেখুন আমার এইখানে কিন্তু একটা লেখা এসেছে। তো আপনি কী করবেন, সেম আপনি এই সেটটাও এখানে নেবেন, পরের সেটটা এখানে নেবেন। নেওয়ার পরে এই সেটটাও প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে চলে যাওয়ার পর দর্শক বন্ধুরা এই অ্যাপটাকেও এই এই অ্যাপেও এই সেটেও এই অ্যাপটা ইনস্টল করে দেবেন। দর্শক বন্ধুরা, এই সেটেও আপনি এই অ্যাপসটাকে ইনস্টল করে দেবেন, ইনস্টল করে দিয়ে এই সেট এই অ্যাপসটা এটাকে ওপেন করে দেবেন। এটা আপনি কাছে নিয়ে পারেন, যেভাবে পারেন এটাকে এখান থেকে ওকে দিয়ে দেবেন, ওকে দিয়ে টিক দিয়ে এটাকে ওকে দিয়ে দিবেন। তো ওকে দিয়ে দর্শক বন্ধুরা লাস্ট দুই চারবার ক্লিক করে দিলে এটাকে কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু একটা কোড আছে, তো এটা কিন্তু এটার সাথে এটা কানেক্টিং হয়ে গেছে। তো এখানে কী করুন, আপনি এই কোডটাকে এখানে বসিয়ে দিবেন। দর্শক বন্ধুরা এখানে দেখুন, এখানে 5540159 41 দিয়ে এই যে পার্সেস অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা একটা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দিয়ে জাস্ট এইটাকে আপনি এখান থেকে ট্যাপ দিয়ে দিবেন, ট্যাপ দিয়ে দিয়ে জাস্ট এবারে এইটার কাজ, ওটা আর কাজ নেই। তো আপনি এখানে টিক দুটো এখান থেকে দিয়ে এটাকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট করতে হবে। দর্শক বন্ধুরা, তো এখান থেকে আপনার অ্যালাউ চাইলে আপনি অ্যালাউ দিয়ে দিবেন, প্রত্যেককে অ্যালাউ দিয়ে দিবেন। তো আপনার যদি আরও এক্সট্রা অ্যাপ ইনস্টল করতে হবে সেই অ্যাপসটাও দর্শক বন্ধুরা আপনারা ইনস্টল করে নেবেন। তো এখান থেকে দেখুন আমার কিন্তু অলরেডি কাজ শেষ, তো আমার কিন্তু এখন এখান থেকে স্টার্ট করতে হবে। আমি এখান থেকে স্টার্ট দিয়ে দিলাম, স্টার্ট দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম, দেখুন এখান থেকে ব্যাগে চলে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এর কিন্তু দুটো অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে, আমি একটা দেখিয়েছি। তো তখন এই অ্যাপসটি ইনস্টল করার পরে আপনি যখন ওপেন করবেন তখন আপনার আরেকটা অ্যাপস নিয়ে যাবে, তো আপনি সেই অ্যাপসটাও অন করবেন, ইনস্টল করবেন। তো সেই অ্যাপসটা শুধু ইনস্টল করবেন, অ্যাপস একটা কিন্তু আপনার দুইবার ইনস্টল করতে হবে। তো দর্শক বন্ধুরা, আমি এখানে এখন এটা দিয়ে যা করবো ওই সেটটাও সেটা কিন্তু কন্ট্রোল হচ্ছে। তো দর্শক বন্ধুরা, এইটাই ছিল আমার কাছে ভিডিও। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।